সরকার, আজকে আমার পাখি সরকার। প্রথমে একটা সুর দিছে যে আমার সুরটা বেশি ভালো না, মানে ভালো না কি লেগা। কয়দিন আগে আমিও গেছিলাম সেই একদম আল্লাহর ঘুরে, আর একটু হইলে প্রায় মোটামুটি মনে হয় আল্লাহরে ধরাই যাইত। সেইখান থেকে এসে রাত থেকে কষ্ট করে করছে আবার গান, মানে জানি যে কষ্টটা দ্বিগুণ হয়ে গেছে, এই জন্য শরীরটা একটু অসুস্থ হয়ে গেছে। গেছিলাম কই জানেন, একদম সেই বরিশাল গৌড় নদী ছোট রাজ্যদম সাহেবের বাড়িতে, সেখানে দুদিন ব্যাপী ওরস হলো। সেখানে গেছিলাম আমার বাবা যান, আমি হুসেন ভান্ডারি, আমার বাবা জমে গেছিল। আবার কালকেও মানে 25 তারিখ আবার মনে হয় সেই বরিশালি ভাই না, এই জন্য শরীরটা দিছে আমার শরীরটা বেশি ভালো না। এই কথা কিন্তু আপনারা কেউ বিশ্বাস করেন না, কারণ বিশ্বাস করবেন না কেন, কিছু জিনিস হলো কথার সাথে কাজের সাথে একটু মিল থাকা লাগে কি। কিন্তু কথাই শুনুন তেমন, কাজে তো আমি কিছুই মিল পেলাম না, শরীর ভালো না তাই এরকম। আর যদি শরীর ভালো থাকতো এতক্ষণ আমার আজ পড়াতো এখনকার যে যুগ আসছে, ছেলে মেয়েরা করে কি, ছেলেরাও এরকম মেয়েরাও এরকম। এখন মা বাবারে না জানাইয়া মানে 14 বছর 12 বছরটা মোটামুটি যায় কষ্ট মুষ্ট করে, 14 বছর গেলেই করে কি বাপ মায়ের না জানিয়ে বিয়ে করে ফেলায়। বিয়ে করলে একটা বাচ্চা কাচ্চা হয়ে যায়, আল্লাহ দিয়ে দেয়, বাচ্চা কাচ্চা বড় হয়, সেই বাচ্চা কাচ্চা বড় হয়ে কি করে জানেন, মাই পরে মার পোশাক পরে মেয়ে আর বাপের জামা পরে মেয়ে, এরকম হয় না যে বাপ বেটা রাস্তা দিয়ে গেলে দেখা যায় যে বাপ কুন্ডা বেটা কুন্ডা, চেনা তাই মুশকিল। আচ্ছা বাপের জামা যদি বেটাই পড়তে পারে তাহলে আপনার বন্ধনা গানটা কি আমি করতে পারি না? কি কয় জামাই এক চাই শেরওয়ানিটা শুধু চেঞ্জ, এরকম কিছু বিষয় আছে যেটা নাকি আমারও না আপনারও না। যে এই গানটা লিখছে মূলত লোকটা, এক সময় আপনি গাবেন এক সময় আমি গাবো, আবার এই বন্ধনার গানটা বেশিরভাগ আমার বাবা যান আবুল সরকার আছে, তিনি জানি বাবা জানে মুখে আমি বেশি শুনছি। তো এই বন্ধনা গানটা দারোগা নাজিমুদ্দিন সাহেব দরবারে কিছুদিন আগে গত মাসের 2 তারিখে গান করছি আমি, আবার বন্ধনা গানটা করছে করছে। আমার আবার মনে হইল যে এখান থেকে কিছু বিষয় দিই আমি একটু আপার কাছে জানতে চাই। আজকে যখন সিনিয়র একটা শিল্পী পাইছি, বড় আপা পাইছি, মন খুলে আমি যদি কিছু চাইতে পারি সে কি আর মন খুলে কিছু দিতে পারবে না হবে। বাবা আগে যদি জানতাম যে এই বিপদ আজকে আমার ঘরে চাপবো তাহলে আমি 2 তারিখে কি এই কথাটা কই কোন আপনারা কথাটা কইছিলাম কি, যে আজকে যে আবার আপা আমার এই কথাটা কইছে আর কি, যে দেখতে দেখতে সুন্দর সবই সুন্দর কিন্তু তারপরও গানে আমি কেন বললাম যে আল্লাহ তোমার দিলকে দেওয়া হয় না। গানে বলা হয়েছে কাটার আঘাত দাও যাহার গায়, তার কি আমার ফুলের আঘাত হয় না, কেন দিলকে দেওয়া হয় না। আপনারা সবাই জানেন বনসুরের লাজ নামে এক পাগল ছিল, সেই পাগলকে যখন ফুলে চড়ানো হলো, কিছু আলেম সম্প্রদায় লোকেরা যখন মনসুর হেলাসকে ফুলে চড়াইলো, বললো যে মনসুর হেলাসকে তো ফুলে চড়ানো হবে, তখন সবাই মনসুর হেলাসকে পাগল বলে আখ্যায়িত করলো এবং সবাই মনসুরের গায়ে পাথর ছুড়ে মারলো। তখন বাবা সবাই যখন মনসুরের গায়ে পাথর ছুড়ে মারলো, ওই সবাই আবার মনসুর হেলাসের এক গুরু ভাই ছিল, সেই গুরু ভাই চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে দিছে, তাকে বলতেছে কি
আমি কিভাবে তাকে পাথর ছুঁড়ে মারি? ওই তোমার গুরু ভাই থাকার যাই থাক, পাথর তোমাকে ছুঁড়ে মারতেই হবে। তখন কি করলো সেই গুরু ভাই, একটা ফুল ছিঁড়ে মুনসু ঠেলাজের গায়ে ছুঁড়ে মারলো। এই জন্য দু চোখের পানি ফেলে বলছিল কি, যে সবাই আমার গায়ে পাথর ছুঁড়ে মারছে, আমি কোনো কষ্ট পাই নাই। তুই যে আমার জাকির ভাই হইয়া, আমার রাত্তার ভাই হইয়া, আমার তরিকার ভাই হইয়া, তুই আমার গুরের গায়ে ফুল ছুঁড়ে মারলি, তোর ফুল ছুঁড়াতে আমি সেই পাথরের চাইতে বেশি আঘাত পেয়েছি। বাবা, এটা অনেক নিগূঢ় এবং গভীর বিষয়। এই জন্যই বলা হয়েছে, পর মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে সেটা মেনে নেওয়া যায় না। আকাশ দান সাহেবের একটি গান, এই গানটা কিন্তু এইখান থেকেই লেখা হয়েছে। আর শুধু আমি আপনি ভালো আছি বাবা, এইটাই ভালো না। আমাদের চারপাশে আরো যারা গরিব দুঃখী আছে, যারা অসহায় আছে, তাদের কথাও আমাদের একবার চিন্তা ভাবনা করতে হবে। রাস্তাঘাটে গেলে দেখবেন বাবা, কারো ভাত পায় না, পরার কোনো বস্ত্র পায় না, থাকার কোনো ঘর পায় না, তারপরও তারা আল্লাহর কাছে দুইটি হাত তুলে বলে কি, মালিক তুমি আমাদের খুব ভালো লাগছো, খুব সুখের রাস্তা তুমি। অনেকের বাবা দশতলা বিশতলা বিল্ডিং এর মালিক হয়, অনেক টাকা পয়সার মালিক হয়, বাড়ি ঘরি মালিক হয়, তারপরও আল্লাহর কাছে দুইটা হাত তুলে একটি বারে জন্য বলে না, আল্লাহ তুমি আমার অনেক ভালো লাগছো, অনেক সুখে আছো। একটু আগে এই কথা শুনে আমার জামা মামা আমাকে মোবাইলের মধ্যে, একটা সন্তান তার দুনো চক্ষুই একবারে অন্ধ, সে কোনোদিন হয়তো কোনো অপারেশন করলেও আর তার চোখের দৃষ্টি আর ফিরে পাবে না, ফেসবুকে দিয়ে দিছে। আমি ভালো আছি সেই জন্যই আমি আল্লাহকে বলবো যে আল্লাহ তুমি আমারে শুধু একাই ভালো রেখো, আসলে এই চার নাম শুক্রিয়া না। আশেপাশে আরও যে দশজন আছে সেই দশজনকে নিয়ে আল্লাহ যেন আমাকে ভালো রাখে। এই জন্যই আমি অতি কষ্টে, এমনকি আমার মনের একটা আবেগ ভাষা আমি সেটা প্রকাশ করছি যে আল্লাহ তুমি আমার সাথে আরও দশটা মানুষকে তুমি ভালো রাখো। এটা হলো শুক্রিয়ার বিষয়, আবেগের একটি ভাষা। আমি ছোট করে আপার কথা জবাব করার জন্য চেষ্টা করলাম। আমি ছোট করে খাজা আবার পাড়া থেকে আমাকে খাজার ভূমিকায় গান করার জন্য বলা হয়েছে, সেজন্য খাজার ভূমিকা থেকে একটি গান করব, তারপর আমার আপা বড় পীর গাবেন। আসলে বড় পীর এবং খাজা বাবা এরা দুজনই মাদার জাত আউলিয়া, কারণ এরা পৃথিবীতে আসবে, পৃথিবীতে এসে তারা কি করবে এটা কিন্তু দুনিয়া যখন আল্লাহ সৃষ্টি করছে তখনই, এটা মালিক হাদিসের ভাষায় নবীর মাধ্যমে এটা কিন্তু বলা কয় এখানে হয়েছে। এখানে নতুন করে কিছু বলার কয় নাই, কারণ খাজা বাবা যদি মাদার জাত আউলিয়ায় না হবে, খাজার বাবা 7 বছর বয়স থেকে খাজা বাবা নামাজ পড়ত, রোজা করত, হজ করত, জাকাত করত, শরীয়তের যে কর্মকাণ্ড এগুলো করত, মারিফতের যে বিষয়বস্তু এগুলো তো ছিলই। অল্প বয়সে এত অল্প দিনে অলি না হলে, মাদার জাত আউলিয়া না হলে তার কাছ থেকে এত আশ্চর্যমূলক বিষয় ঘটনা এগুলো কেউ আশাও করতে পারে না। অনেক অলিয়াউলিয়ার জীবনী, অলিয়াউলিয়া যে হয়েছে তাদের কিন্তু একটু সময় লাগছে, তাদের জীবনীতে আসছে যে তারা কিছু না কিছু পরীক্ষার মাধ্যমে তারা অলিয়াউলি হয়েছে। আর খাজা বাবা বড় পীর এরা কিন্তু একদম আল্লাহপ্রাপ্ত, এগুলো আল্লাহপ্রাপ্ত যে বিষয়বস্তু এগুলো তাদের ভিতরে আল্লাহ মালিক আগেই দিয়ে দিছে। বলা কওয়া শেষ, এবার খাজা ভূমিকা থেকে আমার একটি গান থাকবে, পরে আমি ছোট্ট করে আপার কাছে একটি বা দুটি কথা জানতে চাইব। আপা যেন কৃপণতা না করে আর বেশি চাপাচাপি না করে,
আপনারা একটু খেয়াল টেয়াল রেখেন, পাখি যেন আবার ফ্রুট করে উড়ে না যায়। হ্যাঁ স্বাধীন বাবা, একটু খেয়াল টেয়াল রেখেন, ধন্যবাদ। হয়তো অনেকে পাইছেন ফেসবুকে, আবার অনেকে হয়তো যারা ফেসবুক না চালান তারা হয়তো পেনাও থাকেন। আমি ছোট্ট করে একটি কথা এবং তার জন্য দোয়া চাইব, তা হলো কালকে 7:40 গতকালকে 7:40 আমাদের বিশাল একটা মাউল শিল্পী ছিল একজন, নাম হলো তার গণি সরকার, যে নাকি অনেক অনেক গান তার একদম স্মৃতি। এটা যারা নাকি মুরব্বী বাবাজিরা আগে গান শুনছেন তারা হয়তো বলতে পারবেন যে কিছু কিছু গান গণি সরকারের মুখ থেকে না শুনলে, গণি সরকারের মুখ থেকে না শুনলে এটা আসলে গানের কোনো মজাই পাওয়া যায় না। আর সেই কালকে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে আমাদের পৃথিবী হতে চিরদিনের জন্য পরম বন্ধুর সাথে মহাবিলনে চলে গেছেন। আমি আপনাদের সবার কাছে তার জন্য মাগফিরাত কামনা করি, তার জন্য দোয়া চাই। আল্লাহ মালিক তাকে যেখানে রাখছে যেভাবে রাখছে আল্লাহ মালিক যেন তাকে ভালো রাখে, তার জন্য আপনারা সবাই মন থেকে একটু দোয়া করবেন, কারণ একজন মানুষ হয়ে একজন মানুষের জন্য দোয়া চাওয়া এর চেয়ে বড় বাবা আর কিছু হতে পারে না। এইটুকু মালিক যে চাওয়ার মতো সেই সৌভাগ্য করছে এইটাই মালিকের কাছে অনেক পাওয়া। Oh,
মানে থাকবো, নইলে গান না শোনার, শোনার চাইতে না শোনা অনেক ভালো। Oh,
Oh,